প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো সুস্থ আছেন। দর্শক, আজকে আপনাদেরকে জানাবো যে জানুয়ারি মাসে চাষযোগ্য কি কি ফসল আছে যেগুলো আমরা প্রফিটেবলভাবে লাভজনকভাবে চাষাবাদ করলে আমরা একটা ভালো কৃষিতে সাফল্য আনতে পারবো। তো দর্শক, দেখতে দেখতে যেহেতু আমরা জানুয়ারি মাসে চলে এসেছি, এই মাসে মূলত কি কি ফসলের প্রস্তুতি গ্রহণ করা দরকার এবং কি কি ফসল লাগালে আমরা সামনে ভালো একটা প্রফিট পাবো সে নিয়ে আলোচনা করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো দর্শক, যেহেতু সামনে রমজান আসতেছে, রমজান টার্গেট করে কিন্তু আমরা ফসল যদি ফলাতে চাই তাহলে আমার মাথায় রাখতে হবে যে এই মাসে কি কি ফসল ফলাইলে আমি রমজানটা ধরতে পারবো। আমরা জানি যে রমজানে মুসলমানদের জন্য অন্তত খাবারের ব্যাপারে 11 মাস আমরা যাই খাই না কেন, রমজানটাকে কিন্তু বেশি প্রাধান্য দেই, যার কারণে এ মাসে মূলত আমরা খাবারের ব্যাপারে যে সবজি যেগুলো আমরা উৎপাদন হচ্ছে এইগুলো কিন্তু বেশি পরিমাণে বেশি বেশি আমরা খেয়ে থাকি। আর আমরা জানি যে রমজান মাসে শশা যেটা আছে, আপনারা জানেন শশাটা কিন্তু ভালো পরিমাণে এটা চলবে বা এটা ভালো পরিমাণে সবাই আমরা খাবো, যার কারণে আপনার প্রথম টার্গেটে রাখতে হবে যে আমরা রমজানের শশাটা এখন এ মাসে জানুয়ারি মাসের মধ্যে আপনি যদি এটা সিডলিং ট্রেতে আপনারা যদি কোকোপিট দিয়ে চারা উৎপাদন করে নিতে পারেন তাহলে জানুয়ারির শেষের দিকে যদি আপনি শশাটা লাগান, আশা করা যায় ফেব্রুয়ারি এবং মার্চ মোটামুটি 40-45 দিন পর থেকে আপনি যেহেতু হারভেস্ট শুরু করতে পারবেন তাহলে দেখা যাচ্ছে যে মার্চ মাসে গিয়ে কিন্তু আপনি এই শশাটা বিক্রি করতে পারবেন এবং ভালো একটা দাম পাবেন। এখন পর্যন্ত কোনো সবজির দাম কিন্তু 20 টাকা কেজির নিচে আসে নাই। এখন আপনারা চাইলে মূলা অনেকেই করতেছে, যেটা 40 দিনের বা 45 দিনের ফসল, মূলাটা করলেও কিন্তু আপনি মোটামুটি ভালো একটা দাম পাবেন। আমরা যারা রমজানে কিন্তু টমেটোটা আমরা কিন্তু অনেকেই বেশি পরিমাণে খাই, তো সেক্ষেত্রে টমেটোটাও আপনার কিন্তু নেক্সট টার্গেট থাকতে পারে যে আমরা টমেটোটার যেন রমজানে হারভেস্ট করতে পারি। এর পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের শাকসবজি তো আছে, যেমন ধনিয়া, এরপর পালং শাক, লেটুস, এ সকল শাকসবজি আপনারা শীতের শাকসবজিগুলো জানেনই যেটা স্বল্প মেয়াদী শাকসবজি, এগুলো আমরা করতে পারি। এর পাশাপাশি আমরা যদি মরিচটা এখনও দেখতেছি মরিচের দাম কিন্তু কমে নাই, মরিচটাও কিন্তু আমরা করতে পারি। রমজান টার্গেট করে দেখা যাচ্ছে যে ওই সময় গিয়ে মরিচের ভালো একটা দাম পাবো আমরা। এর পাশাপাশি আমরা ঝিঙ্গা, চিচিঙ্গা, এরপর লাউ, কুমড়া, মিষ্টি কুমড়া, যেটা মিষ্টি কুমড়াটাও কিন্তু আমরা মোটামুটি এখন যদি লাগাই মোটামুটি আমরা ভালো একটা প্রফিট করতে পারবো। এর পাশাপাশি আমরা মিষ্টি আলুটা করতে পারি। মোটামুটি এই ফসলগুলো আমরা রমজান টার্গেট করে আরেকটা ফসল করতে পারি, সেটা হলো করলা। করলাটা কিন্তু এই মাসে যদি আমরা এটা রোপণ করি বা এই মাসে যদি আমরা সিডলিং ট্রেতে চারা তৈরি করে নিয়ে রোপণ করতে পারি আমরা মোটামুটি রমজানের মধ্যে কিন্তু এটা হারভেস্ট করতে পারবো এবং করলাতে আশা করি যে ভালো একটা আপনারা দাম পাবেন। এরপর আপনারা বেগুন, যেটা 12 মাসই তো আমরা চাষ করতে পারি, বেগুনটা আমরা লাগাতে পারি। বেগুনটা আমরা চাইলে এটা গোল বেগুন বা লম্বা বেগুন যেটাই হোক না কেন আমরা এটা আধুনিক পদ্ধতিতে যদি মালচিং পেপার দিয়ে আমরা চাষাবাদ করি তাহলে কিন্তু ভালো প্রফিট আমরা করতে পারবো। তো মোটামুটি এই ছিল আমাদের যেটা জানুয়ারি মাসের ফসলের টার্গেট, এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আমি যেন রমজান টার্গেট করে ফসলটা হারভেস্ট আসে আমার রমজানের সময়, তাহলে কিন্তু আমরা প্রফিটটা ভালো করতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।